दर्शक मंडली अस्सलाम वालेकुम आई एम डॉक्टर জান্নাতুল ফেরদৌস এইচআরটিডি মেডিকেল ইনস্টিটিউটের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে প্রেগন্যান্সিতে হাইপারটেনশন বা প্রেগন্যান্সিতে উচ্চ রক্তচাপ। প্রেগন্যান্সিতে আমরা উচ্চ রক্তচাপ বলতে কী বুঝবো যদি সেটা জানতে চাই, তার আগে যদি আমরা জানবো যে উচ্চ রক্তচাপ জিনিসটা কী। উচ্চ রক্তচাপ মানে হচ্ছে কারো ব্লাড প্রেশার যদি 120 বা 80, এটা হচ্ছে স্বাভাবিক রক্তচাপের চেয়ে বেশি হয়, সাধারণত আমরা ধরি 140 বা 90 এর বেশি হয়, তাহলে আমরা তাকে উচ্চ রক্তচাপ হিসেবে ধরতে পারি। ঠিক আছে, এখন প্রেগন্যান্সিতে উচ্চ রক্তচাপ কয় ধরনের হতে পারে এটা আমাদের একটা প্রশ্ন আসে। প্রেগন্যান্সিতে উচ্চ রক্তচাপ অনেক ধরনের হতে পারে, যেমন ক্রনিক ব্লাড হাইপারটেনশন, ক্রনিক বিপি বেড়ে যাওয়া বা ক্রনিক হাইপারটেনশন। সেটা আমরা কীভাবে বুঝবো, যার প্রেগনেন্ট থাকার আগে থেকে রক্তচাপ অনেক বেশি, ঠিক আছে, প্রেগনেন্ট হওয়ার আগে থেকে তার রক্তচাপ বেশি, তাকে আমরা ক্রনিক হাইপারটেনশন বলবো। আর জেস্টেশনাল হাইপারটেনশন, জেস্টেশনাল হাইপারটেনশন হচ্ছে প্রেগনেন্সি হওয়ার সাথে সাথে তার প্রেশারটা বাড়ে, যখন বাচ্চাটা ডেলিভারি হয়ে যায় তার প্রেশারটা নর্মাল হয়ে যায়, ঠিক আছে, এটাকে আমরা বলবো জেস্টেশনাল হাইপারটেনশন। এরপরও আরও আছে প্রিএক্লাম্পসিয়া, আরও আছে এক্লাম্পসিয়া। প্রিএক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া এই দুটো টার্মের সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত, কিন্তু আপনারা কিন্তু জানি না এগুলো কি। প্রিএক্লাম্পসিয়া মানে হচ্ছে ব্লাড প্রেশার বেশি থাকবে, সাথে হচ্ছে ইউরিনে প্রোটিনের উপস্থিতি পাওয়া যাবে, মানে ইউরিনটা যদি আমরা বেড সাইড ইউরিন নিয়ে এক্সামিনেশন করি, হিট কোয়াগুলেশন করি, মানে জাস্ট বেড সাইড ইউরিন একটা টিউবে নিয়ে গরম করি, তাহলে দেখা যাবে ইউরিনটা সাদা সাদা হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা কেমন হবে, প্রোটিন ইউরিয়া। প্রিএক্লাম্পসিয়া মানে হচ্ছে প্রোটিন ইউরিয়া থাকবে, ব্লাড প্রেশার অবশ্যই প্রথমে বেশি থাকবে, ব্লাড প্রেশার বেশি থাকবে, প্রোটিন ইউরিয়া থাকবে, সাথে হচ্ছে ইডিমা থাকবে। ইডিমা মানে হাত পা মুখ সব ফুলে যাওয়া, প্রথমে পা ফুলে যাবে, তারপরে হাত ফুলে যাবে, তারপর চোখের নিচ জায়গাটাতে ফুলে যাবে। হ্যাঁ, এটা কেমন বলতে ইডিমা, এই তিনটে জিনিস যদি থাকে তাহলে আমরা এটাকে বলতে পারি প্রিএক্লাম্পসিয়া। আর এক্লাম্পসিয়া মানে কি, এই তিনটে জিনিসের সাথেই যদি খিচুড়ি থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারি এক্লাম্পসিয়া। হ্যাঁ, তাহলে এক্লাম্পসিয়া মানে কি বুঝবো আমরা, এক্লাম্পসিয়া মানে হচ্ছে উচ্চ রক্তচাপ, সাথে ইডিমা থাকবে, সাথে হচ্ছে ইউরিনে প্রোটিন থাকবে, সাথে খিচুড়ি থাকবে, এটা এটাকে আমরা বলি এক্লাম্পসিয়া। ঠিক আছে, বাংলাদেশে মাতৃকালীন মৃত্যুতে মারা যাওয়ার হার আগের চেয়ে অনেক কম, কিন্তু এখনও যে মাতৃকালীন মৃত্যু রয়েছে এর মধ্যে অন্যতম দায়ী হিসেবে কিন্তু আমরা প্রিএক্লাম্পসিয়া এবং এক্লাম্পসিয়াকে দেখি। ঠিক আছে, প্রিএক্লাম্পসিয়া এবং এক্লাম্পসিয়ার কারণে মাতৃ মৃত্যুর হার অনেক বেশি। আচ্ছা, তো আমরা প্রথমে এতক্ষণ আমরা জানলাম যে প্রেগনেন্সিতে হাইপারটেনশন কয় ধরনের হতে পারে, এখন আমরা জানবো কী কী লক্ষণে আসতে পারে রোগী। লক্ষণের মধ্যে খুব স্বাভাবিক, প্রথমে দেখা যাবে যে তেমন কোনো লক্ষণ নেই, শুধু প্রেশারটা বেশি 140-90 এর উপরে, 140-90 এর উপরে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা হাইপারটেনশন বলবো। আমি বারবার এটা বলার কারণ হচ্ছে অনেকে মনে করেন 130-80 এটাও হাইপারটেনশন, না এটা হাইপারটেনশন না, 140-90 যদি হয় তাহলে সেটা হবে হাইপারটেনশন এর উপরে হলে। হ্যাঁ, তো প্রেগনেন্সিতে প্রথমে সাধারণত দেখা যায় যে রক্তচাপ বেশি থাকে, রক্তচাপ বেশি থাকে, তারপরে অনেক বেশি যদি রক্তচাপ কনস্ট্যান্টলি এভাবে থাকে, অনবরত এরকম বেশি থাকে, তাহলে কী হবে, মাথা ব্যথা হবে, মাথা ব্যথা দেখা যায়, সাথে সাথে মনে হয় পেটে পড়ছে, ঘাড় ছিঁড়ে যাচ্ছে, ঘাড়ের পিছন থেকে ছিঁড়ে যাচ্ছে, মেরুদন্ডে ব্যথা হচ্ছে, চোখে ঝাপসা দিচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে লক্ষণ, এগুলো লক্ষণ। আর যদি এর চেয়েও অনেক বেশি হয় সেক্ষেত্রে মানে এই প্রেশারটা বেড়েই চলেছে, বেড়েই চলেছে, হ্যাঁ, কন্ট্রোল করছেন না বা ফিজিশিয়ান দেখাচ্ছেন না, তাহলে এর সাথে সাথে কী হতে পারে, বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে, এবং হাত পা মনে হবে ঝিমঝিম ধরে আছে। ঠিক আছে, হাত পা মনে হবে ঝিমঝিম ধরে আছে, আর চোখের নিচে, চোখের নিচে খুলে যাবে, এগুলো যদি আমরা দেখি তাহলে সেটাকে আমরা বলতে পারি, তাহলে সেটাকে আমরা বলবো যে আপনার জেস্টেশনাল হাইপারটেনশন হচ্ছে। ঠিক আছে, তাহলে কী কী লক্ষণ আমরা বললাম, প্রথম লক্ষণ হচ্ছে ব্লাড প্রেশার 140-90 এর বেশি হবে, এবং এটা কনস্ট্যান্টলি এরকম বেশি হতে থাকে, একবার যদি 140-90 বেশি হয় তারপরে যে স্বাভাবিক হয়ে যায় তাহলে সেটা হাইপারটেনশন না, কনস্ট্যান্টলি এরকম বেশি থাকবে, এবং আপনি কোনো মেডিকেশন নিচ্ছেন না, কোনো ডক্টর দেখাচ্ছেন না, তাহলে কি হবে, ব্লাড প্রেশার বেশির সাথে সাথে আপনার হচ্ছে মাথা ব্যথা করবে, ঘাড়ের রক ছিঁড়ে যাবে, মেরুদণ্ডে ব্যথা হচ্ছে, কাঁধ ব্যথা করবে,
চোখে ঝাপসা দেখবে, চোখে মিস ফুলে যাবে, বমি বমি ভাব হবে, এমনকি বমি হবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রেগনেন্সিতে হাইপার টেনশনের লক্ষণগুলো, ঠিক আছে? আচ্ছা, এটার লক্ষণগুলো অনেক সময় কি হয়, অনেক সময় সাথে সাথে একটু ব্রেথলেসনেস হতে পারে, হ্যাঁ, মানে শ্বাসকষ্ট হতে পারে, যদি অনেক বেশি সিভিয়ার পর্যায়ে চলে যায়। আচ্ছা, এখন আমরা জানবো যে হাইপার টেনশন কেন হয়, কারণ কী কী আছে, হ্যাঁ। হাইপার টেনশন প্রেগনেন্সিতে হাইপার টেনশন অথবা যে কোনো হাইপার টেনশনের আসলে ওরকম কারণ খুঁজে পাওয়া যায় না, আনন কারণ আনন কারণ প্রাইমারি কারণ হিসেবে আমরা আনন পছন্দ করতে পারি, মানে আমরা একটু কারণ কোনো খুঁজে পাইনি। আর সেকেন্ডারি কারণ হিসেবে ধরতে পারি কোনো কোনো ওষুধের কারণে, দীর্ঘদিন ধরে কোনো কোনো ওষুধের কারণে হাইপার টেনশন হতে পারে, যেমন ডায়াবেটিস জনিত কারণ থাকে, ক্রনিক কিডনি ডিজিজ থাকে, ক্রনিক লিভার ডিজিজ থাকে, হ্যাঁ। আর মায়ের কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন হচ্ছে আগের প্রেগনেন্সিতে তার জিটিএন ছিল, হাইপার টেনশন ছিল, তারপরে মাল্টিপল প্রেগনেন্সি, তার টুইন প্রেগনেন্সি অথবা ট্রিপল প্রেগনেন্সি, হ্যাঁ। আবার অনেক মায়ের হচ্ছে ওজন বেশি থাকে, ওজন বেশি থাকার কারণে আগে থেকে তার ওজনটা বেশি, প্রেগনেন্সিতে এমনি বেশি যায়, বেশি বেড়ে যায়, তার আগে থেকে ওজনটা বেশি থাকে, তখন দেখা যায় যে ওজন বেশি থাকার কারণে তার জেস্টেশনাল হাইপার টেনশনটা দেখা যায়। এগুলো আমরা সেক্ষেত্রে কজ হিসেবে ধরতে পারি হাইপার টেনশন ইন প্রেগনেন্সি। আচ্ছা, আমরা কী কী পরীক্ষা নিরীক্ষা দিব, হ্যাঁ, আমরা কী কী পরীক্ষা নিরীক্ষা দিতে পারি প্রেগনেন্সিতে হাইপার টেনশন যদি আমরা ডায়াগনোসিস করি, তাহলে আমরা ফার্স্টে প্রেগনেন্ট যিনি আছেন তার বিপিটাকে কন্টিনিউয়াসলি মাপবো, বিপি মনিটরিং করবো অ্যাটলিস্ট আমরা দুই দিন আমরা চারবার করে বিপি মেপে যাবো, যদি এরকমই কলেস্ট্রলটি বেশি থাকে তাহলে আমরা সে বলবো যে ওনার হাইপার টেনশন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখবো যে এটা আমি বললাম যে ইডিমা থাকতে পারে, ইডিমা যদি আমাদের, ইডিমা মানে হচ্ছে পানি জমে যাবে, পায়ের পাতায় পানি জমে যাবে, চোখের নিচে পানি জমে যাবে, হাত ফুলে যাবে, হ্যাঁ, শরীরে পানি চলে আসবে, তো এগুলো তো বাইরে থেকেই বোঝা যাবে যে পানি চলে আসছে, ঠিক আছে? আর হচ্ছে ওয়েট গেইন হয়ে যাবে, ওয়েটটা বেড়ে যাবে। আচ্ছা, আর আমার সেকেন্ডারি, আচ্ছা, চোখে ঝাপসা দেখার একটা বিষয় আছে, সো চোখের টেস্ট করানো যেতে পারে যে সে দূর থেকে দেখতে পাচ্ছে কি না, ঠিক আছে? এটা হচ্ছে পরবর্তীতে, ডায়াগনোসিসের পরবর্তীতে। আর প্রথমেই ভিডিও শুরুতে আমি বলেছি যে কিট কোয়ারেশন টেস্ট যেটা, তো ইউরিন নিয়ে ইউরিনটা যদি আমরা আগুনে ধরে জাল দিই তাহলে দেখা যাবে সাদা সাদা হয়ে আছে, হ্যাঁ, এটাও কিন্তু একটা টেস্ট হাইপার টেনশন ডায়াগনোসিস করা। এরপর আমরা কি করতে পারি, একটু বললাম যে কিডনিতে সমস্যা থাকলে হাইপার টেনশন হতে পারে, তাহলে কিডনি ফাংশন টেস্ট করতে পারি, লিভার ফাংশন টেস্ট করতে পারি, ডায়াবেটিস আছে কি না সেটাও দেখতে পারি, আরবিএস করতে পারি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে হাইপার টেনশন ইনভেস্টিগেশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ইনভেস্টিগেশন খেলো, তাহলে হাইপার টেনশন কী, লক্ষণ কী, কেন হয়, ইনভেস্টিগেশন কী সব আমরা জানলাম। এখন আমরা আছি ট্রিটমেন্টে, ট্রিটমেন্ট আসলে পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে, কারো যদি হাইপার টেনশন কন্ট্রোলে থাকে, মানে 140/90 এরকম থাকে, আবার তার হচ্ছে কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যাচ্ছে, হ্যাঁ, তার পেশেন্টটা কনস্ট্যান্টলি বারণই আছে, 140/90 বেশি আছে, কিন্তু আবার তার ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে অন্যান্য যে জটিলতাগুলো আমি বললাম এগুলো দেখা দিচ্ছে না, শুধু প্রেশারটাই বেশি, সেটা যেমন কী করুন, তাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে, হ্যাঁ, বেড রেস্টে থাকতে পারো, আর তার খাবার দাবার একটু বাজগোজ করতে হবে, যে যেই জিনিসগুলো খেলে আমরা জানি জাতীয় জিনিস, ফ্যাট জাতীয় জিনিস, প্রেশার বেড়ে যায়, লবণ, এগুলো ওনাকে খাতে মানা করুন, ঠিক আছে? এগুলো ওনাকে খাতে মানা করুন, বিশেষ করে পাতে লবণ খাওয়া যাবে না, তারপর দুধ, একেবারে দুধ খাওয়া যাবে না, শুধুমাত্র এই প্রেশারটা কন্ট্রোল রাখার জন্য, এছাড়া অন্য যারা প্রেগনেন্ট আছেন তারা কিন্তু সব খেতে পারবে, ঠিক আছে? এটা গেল একটা। আর তারপরে কি, তারপর তার যদি হচ্ছে কন্ট্রোল হচ্ছেই না, হ্যাঁ, খাওয়া দাওয়া কন্ট্রোল করার পর তার প্রেশারটা কন্ট্রোল হচ্ছে না, সেক্ষেত্রে তুমি কী করবে, সেক্ষেত্রে ওষুধ দেওয়া যেতে পারে, যেমন সার্টোপাস 250, তারপর লেবেটা আছে, লেবেটা 100, তো এগুলো হচ্ছে কিন্তু আমরা ওষুধ হিসেবে দিতে পারি, প্রথমে একটা করে দিব রাতে, তারপর যদি তার প্রেশারটা কন্ট্রোলে চলে আসে তাহলে ওষুধ চলে আসবে, আর যদি না চলে আসে তাহলে দুটো করে দেওয়া যাবে, হ্যাঁ। আর অনেকের কিন্তু একদম আনকন্ট্রোল হাইপার টেনশন থাকে, সেক্ষেত্রে আমরা দুটো ওষুধ দিই, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে প্রপার হচ্ছে ফিজিশিয়ানের আন্ডারে থাকতে হবে এবং সেভাবে ট্রিটমেন্টটা করতে হবে। আচ্ছা, আবার যার বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেবে, যেমন চোখে ঝাপসা দেখছে, তাহলে সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট করতে হবে, বমি বমি ভাব আসলে বমি ট্রিটমেন্ট করতে হবে, ঠিক
আছে ওয়েট বেড়ে গেলে প্রেগনেন্সিতে তো ওয়েট কমার জন্য কোনো ডায়েট করা যাবে না, সেটা হাঁটাহাঁটি করতে হবে, ঠিক আছে? হাঁটাহাঁটি করতে হবে, ফুড ফল থাকতে হবে, মন ভালো রাখতে হবে, এইটুকু এটা করতে হবে। মানে যে কারণটা তার বেশি, যে লক্ষণ যে কারণে হয়েছে আর যে লক্ষণটা তার বেশি, ওইটাই সলভ করলে কিন্তু তার ট্রিটমেন্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরও যদি হচ্ছে কারো হাইপারটেনশন থেকে যায় এবং যদি অনেক বেশি হয় এবং দেখা যায় যে খিচুড়ি হতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ইঞ্জেকশন ম্যাগনেসিয়াম সালফেট টু ম্যাক্সার, সেটা হচ্ছে এটা আসলে বিভিন্ন হসপিটালে দেওয়া হয় এবং বিভিন্ন রেজিস্টার থেকে সেখানে আন্ডারে দেওয়া হবে। সেটার মেনটেনেন্স ডোজ আছে, লোডিং ডোজ আছে। লোডিং ডোজ একটা, একটু সেটা মেনটেন করতে হবে, একটা ডোজ মেনটেনেন্স ডোজ, ঠিক আছে? তাহলে দেখা যাবে ওই ওষুধটা ম্যাগনেসিয়াম সালফেট টু ম্যাক্সার যদি দিই আমরা, তাহলে স্যালাইন হিসাবে, তাহলে হচ্ছে তার পরপর ছয়টা দিতে হবে, হ্যাঁ, তাহলে হচ্ছে তার হাইপারটেনশনটা এবং খিচুড়িটা ইডিমা সব কিছু হচ্ছে একটা কন্ট্রোলে চলে আসে। এটা যদি খুব বেশি সিভিয়ার দেখা যায় খিচুড়ির ক্ষেত্রে, হ্যাঁ, খিচুড়ির ক্ষেত্রে এবং আনকন্ট্রোলড হাইপারটেনশন থাকে, সেক্ষেত্রে আমরা এটা দেবো হসপিটালাইজড করে ট্রিটমেন্ট দেবো, ঠিক আছে? তাহলে মূল কথা ট্রিটমেন্টের বিষয়টা হচ্ছে যার যেরকম লক্ষণ কারণ তার সেরকম ট্রিটমেন্ট। যার হচ্ছে শুধুমাত্র হাইপারটেনশন আছে তার খাওয়া দাওয়া কন্ট্রোল করলে হবে, যার খাওয়া দাওয়া কন্ট্রোলের পরও হচ্ছে না কন্ট্রোল, তাদেরকে আমরা ল্যাবেটা দিতে পারি, সার্জিক্যাল দিতে পারি, ঠিক আছে? আর যার শুধু সার্জিক্যাল হচ্ছে না, একটা ডোজ আমরা এক রাতে একটা ডোজ দিয়ে শুরু করি, তাদের হচ্ছে না, তাকে আমরা দুইটা ডোজ দিতে পারি। আর যার শুধু সার্জিক্যাল হচ্ছে না, সার্জিক্যাল শুধু ল্যাবেটা দিতে পারি, হ্যাঁ, ফিক্সোকার 550 আছে সেটা দিতে পারি, ফিক্সোকার 25 আছে সেটা দিতে পারি। এরপরে আমরা কী করতে পারি, এর বড়ো যদি না কমে তাহলে হচ্ছে আমরা হসপিটালাইজ করবো, খিচুড়ি থাকলে ইঞ্জেকশন ম্যাক্সিমাম দিতে হবে, ঠিক আছে? লোডিং ডোজ মেনটেনেন্স করতে হবে, সাথে হচ্ছে অ্যান্টিবায়োটিক ফ্রুট এগুলো চলবে। আচ্ছা, আর যাদের স্টেশনাল হাইপারটেনশন তাদের টেনশনের কোনো কারণ নেই, চিন্তা করার কোনো কারণ নেই, একটু প্রেশারটা নিয়ন্ত্রণ রাখবেন, খাওয়া দাওয়া ঠিক করবেন, ওষুধ খাবেন, হাঁটা ঠিক করবেন, মন ভালো রাখবেন, তাহলে ওভারঅল আপনার হাইপারটেনশনটা কন্ট্রোলে থাকবে এবং বাচ্চা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে প্রেশারটা বেশিরভাগের ক্ষেত্রেই কন্ট্রোলে চলে আসে। মানে কিছু কিছু মানুষের এক্সেপশনাল আছে, সেটা আলাদা, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই আপনার টেনশনের কোনো কারণ নেই, বাচ্চা করে প্রেশারটা কন্ট্রোলে চলে আসে। আচ্ছা, তাহলে আজকে আমাদের আলোচনাটা হয়েছিল প্রেগনেন্সিতে হাইপারটেনশন কী, কারণ কী, কী কী সিমটম, কী কী ইনভেস্টিগেশন এবং কী কী ট্রিটমেন্ট এবং প্রতিকার। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন।